আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বর্তমান নির্বাচন কমিশন নিয়ে দেশব্যাপী আলোচনা এবং সমালোচনার শেষ নেই স্বাধীন বাংলাদেশে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে যত আলোচনা হচ্ছে যত সমালোচনা হচ্ছে যত লেখালেখি হচ্ছে যত তুচ্ছতাচ্ছিল্য হচ্ছে এরকমটি অতীতে কখনোই দেখা যায়নি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর যেমন ভাইরাল হয়েছে তাদের বিভিন্ন কথাবার্তা ট্রল হয়েছে তাদের আচার আচরণ চালচলন ইত্যাদি নিয়েও বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিন্তু এত কিছুর পরেও বারবার যিনি খবরের শিরোনাম হন তিনি নির্বাচন কমিশনার মাহবুব জনাব মাহবুব এদেশের একজন নামকরা লেখক একজন সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে তার একটি সুনাম এবং সুখ্যাতি ছিল বিভিন্ন সময়টাতে তিনি একসময় বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তথ্য মন্ত্রণালয়ে কাজ করেছেন সংসদে কাজ করেছেন এবং বাংলাদেশ সরকারের সচিব পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন তার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তার যে সামাজিক চালচলন আচার আচরণ তার অতীতের কর্মকাণ্ড সব দিক থেকেই তিনি সবসময় আলোচিত ছিলেন এবং প্রশংসনীয় ছিলেন এই মানুষটি একেবারে হঠাৎ করে কি করে যেন আমরা বলতে পারবো না উনি একেবারে ভৌতিকভাবে অথবা দুর্ঘটনা কবলিত হয়ে অথবা অলৌকিকভাবে নির্বাচন কমিশনে একজন কমিশনার হিসেবে নিয়োগ লাভ করলেন আমরা প্রায় সকলেই জানি যে বর্তমান নির্বাচন কমিশন গঠন হওয়ার পূর্বে একটি সার্চ কমিটি গঠিত হয়েছিল এবং সেই সার্চ কমিটিতে তারা যারা ছিলেন তারা এই কমিশন গঠনের লক্ষ্যে ব্যাপকভাবে ঢাক ঢুল পিটিয়েছিলেন তারা বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই সার্চ কমিটির মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য এমন একটি কমিশন গঠন করা হবে যারা অতীতের মতো সং করবে না ভং করবে না যারা অতীতের মতো হাস্যস্কর কর্মকাণ্ড করবে না এবং জাতির সামনে প্রশ্নবুদ্ধ একটি নির্বাচন দিয়ে কিংবা প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন আয়োজনের জন্য চেষ্টা চেষ্টাচরিত করে কারো তাবেদার হয়ে কারো দালাল হয়ে কারো পোষা রূপে ঠিক অভিনয় করতে গিয়ে বালখিল্য প্রদর্শন করবে না তারা আরও প্রচার করার চেষ্টা করেছিল যে তারা এই সার্চ কমিটির মাধ্যমে লেখাপড়া পড়া না শিক্ষিত সৎ বংশীয় এবং গ্রহণীয় এবং যাদের কর্মজীবনে সাধারণত কোনো স্পট নেই তাদেরকে নিয়োগ দেওয়া হবে তো সেইভাবে নিয়োগ লাভ করেছেন এবং নিয়োগ লাভ করার পরে বর্তমান নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ কি কাজ করছেন কিভাবে কাজ করছেন এগুলো আপনারা সকলেই জানেন তারা কি করছেন তাও আপনারা সকলে জানেন তো এরই মধ্যে বারবার যিনি খবরের শিরোনাম হন তিনি এই নির্বাচন কমিশনার মাহবুব নির্বাচন কমিশনার মাহবুবের সঙ্গে আমার একদিনই জীবনে দেখা হয়েছিল সরাসরি কথা হয়েছিল আর এর বাইরে আমি যখন ইলেকশন করেছিলাম ঠিক সংসদ নির্বাচন সেই সময় তাকে একবার টেলিফোন করেছিলাম উনি টেলিফোন ধরেছিলেন তারপরে কথা বলেছেন কিন্তু নিজের অসহায়ত্ব বর্ণনা করে তিনি বললেন যে আমার তো কোনো ক্ষমতা নেই আপনি যদি পারেন প্রধান নির্বাচন কমিশনারকে টেলিফোন করে আপনার সমস্যাগুলো জানান যাই হোক আমার আর সেই প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে কথা বলা হয়নি কিন্তু আমি যেহেতু নির্বাচন কমিশনার মাহবুব সাহেবকে পেয়েছিলাম টেলিফোনে এতেই আমি সান্ত্বনা পেয়েছিলাম যাই হোক পরবর্তীতে নির্বাচনের পর উনি একটি বই লেখার চেষ্টা করে যাচ্ছেন সম্ভবত এবং সেই বইয়ে বেশ কয়েকজন যারা নির্বাচনে ভুক্তভোগী ছিল একাদশ সংসদ নির্বাচনে তাদের কয়েকজন উনি সাক্ষাৎকার নিয়েছেন আওয়ামী লীগেরও নিয়েছেন বিএনপিরও নিয়েছেন তার মধ্যে আমাকেও উনি পছন্দ করেছিলেন এবং সেই সময় দিয়ে আমরা প্রায় কয়েক ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনার প্রেক্ষাপটে আমি তার সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে এই ভদ্রলোক প্রায় বিবেক দ্বারা চালিত হওয়ার চেষ্টা করেন তিনি বয়োবৃদ্ধ এবং তার শরীরে ক্যান্সার দুরারোগ ক্যান্সার বাসা বেঁধেছে তিনি হয়তো যে কোনো সময় মারা যাবেন এবং সেই ক্যান্সারের রুগী হওয়ার সত্ত্বেও তিনি কথা বলার চেষ্টা করেন এবং তিনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন তিনি বারবার অশ্রু সিক্ত হয়ে পড়ছিলেন মুক্তিযুদ্ধকে স্মরণ করে তার জীবনের সুকর্মকে স্মরণ করে এবং তার জীবনের এই পরিণত বয়সে শেষ প্রান্তে এসে তিনি যে দায়িত্ব পেয়েছেন সেটিকে স্মরণ করে এবং তিনি আমাকে বলছিলেন যে তার মনে হচ্ছে যে তিনি হয়তো বেশি দিন বাঁচবেন না এবং জীবনের শেষ প্রান্তে এসে হয়তো আল্লাহরবুল আলমিন তাকে একটি পরীক্ষায় ফেলেছেন তো কাজী এই পরীক্ষায় থেকে তিনি সব করতে পারবেন না তার কোনো কিছু করা সম্ভব নয় তবে তিনি যে সব কর্মের সাথে জড়িত নন এবং তিনি যে সাধ্যমতো বাধা দেওয়ার চেষ্টা করেছেন অঙ্গভঙ্গি দিয়ে কথা দিয়ে আচরণ দিয়ে সেটি যেন লোকজন জানতে পারে বুঝতে পারে এবং অনাগত দিনে যখন এই নির্বাচন কমিশন নিয়ে নতুন করে ইতিহাস লেখা হবে মানুষ যখন এই কমিশনকে নিয়ে যখন তারা অভিশাপ দেবে বদয়া করবে কিংবা আশীর্বাদ করবে ঠিক সেই জায়গাটিতে যেন কমিশনার মাহবুব সাহেব কারো অভিশাপের পাত্র না হন কারো ঘৃণার পাত্র না হন তার মৃত্যুর পর যেন তার কবরকে কেন্দ্র করে যেন মানুষ থুথু নিক্ষেপ না করে মানুষ যেন তার কবরকে লক্ষ্য করে যেন কেউ জুতো নিক্ষেপ না করে তার নাম উচ্চারণ করতে গিয়ে যেন মানুষ বিরক্তি প্রকাশ না করে এজন্য তিনি সর্বতভাবে সাধ্যমতো যেভাবে তার পক্ষে যতটুকু সম্ভব সেটি তিনি করে যাচ্ছেন প্রতিবাদ করে যাচ্ছেন এটি নাকি তার সামর্থ্যের সর্বোচ্চ বিষয় তার সঙ্গে আমার আরও যে বিষয়গুলো আলোচনা হয়েছিল সেটি হলো যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে দেখেন তো তিনি যেটি বলছিলেন যে আমাদের বাংলাদেশের একটি চমকপ্রদ দিক হলো এই দেশে অভাবিতভাবে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তীতে যে রাজনৈতিক পরিবর্তনগুলো হয়েছে এবং পরিবর্তনের পূর্বে কিংবা পরে যে হঠাৎ করে যে সকল ঘটনা ঘটেছে যার সঙ্গে একটির সঙ্গে অপরটির কোনো সম্পর্ক ছিল না কিন্তু শেষমেশ কিন্তু জাতি একটা ভালো ফলাফল পেয়েছে তো যে দেশের নবম দশম শ্রেণীর ছেলেরা মেয়েরা ট্রাফিক আইন রক্ষার জন্যে রাস্তায় নামতে পারে এই কথা বলে তিনি কেঁদে দিয়েছিলেন যে সেই দেশ কখনো পিছনে পড়ে থাকবে না যে মানুষ ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে খারাপ করছে তারা অনেক অনেক যাকে বলে প্রশ্নভিত্ত কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে সকল ছেলেমেয়েরা একটা কিশোর বিদ্রোহ করল তারা তাদের একজন সহপাঠীর নির্মম মৃত্যুকে তারা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি তারা বেদনা বেদনাহত হয়েছে তাদের অন্তরে এটি নিধারণভাবে ক্রিয়া দিয়েছে এবং এই কারণে তারা প্রতিবাদী হয়ে ভাঙচুর করেনি প্রতিবাদী হয়ে কোনো দাবিনামা পেশ করেনি তারা কতগুলো পরিকল্পনা পেশ করেছে এবং কতগুলো আইন প্রণয়নের জন্য কতগুলো আইন বাস্তবায়নের জন্য এবং কতগুলো আইন কীভাবে অনুসরণ করতে হয় কিভাবে পালন করতে হয় সেটি দেখানোর জন্য যখন এই কিশোর এবং কিশোরীরা রাস্তায় নেমে এদেশের বয়োবৃদ্ধ লোকদেরকে শিক্ষা দেয় তখন সেই জাতি সম্পর্কে আশাহত হওয়ার কোনো কারণ নেই এই জাতি একদিন অনেক অনেক বড় হবে এই কথা বলে এই বয়োবৃদ্ধ মানুষটি অঝরে তিনি কাঁদছিলেন এবং সে কান্না আপনারা যারা না দেখেছেন আপনারা বুঝতে পারবেন না সেই কান্নার মধ্যে কি আন্তরিকতা ছিল কি মমত্ব ছিল এই দেশ সম্পর্কে এই দেশ মাতৃকার সম্পর্কে তা আমার কাছে মনে হচ্ছে যে জানাব যে মাহবুব তিনি মূলত একজন দেশপ্রেমিক মানুষ একজন সৎ মানুষ এবং আমার এই বক্তব্য দেওয়ার কারণ হলো যে তাকে নিয়ে কিছু কিছু ক্ষমতাসীন লোক ক্ষমতাবান লোক প্রভাবশালী লোক বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষ করে যাচ্ছেন তাদের অনেকের বক্তব্য হলো যে সে সরকারি পদে আছেন তারপর সরকার থেকে বেতন নিচ্ছেন রাষ্ট্র থেকে বেতন নিচ্ছেন তারপর তিনি এ সকল প্রতিষ্ঠান বিরোধী কথাবার্তা বলছেন এবং এটা অনেকটা ভণ্ডামি এবং তিনি এই কাজ করতে পারেন না এটি তার শপথ ভঙ্গ এবং তার উচিত হলো পদ থেকে পদত্যাগ করা তারপরে তাকে সে সকল কথাবার্তা বলা তা আমি মনে করি যে জনক মাহবুব যে কাজটি করছেন সে ঠিকই করছেন এবং তার সমালোচনাকারীরা সঠিক পথে নেই এর কারণ হলো তিনি কারো বাবার পয়সা নিচ্ছেন না তিনি কারো মায়ের পয়সা নিচ্ছেন না তিনি কোনো রায় বাহাদুর খান বাহাদুরের চাকর নন তিনি এ দেশের এ রাষ্ট্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যক্তি। তার দায়িত্ব এবং কর্তব্য নির্ধারিত রয়েছে এবং তিনি যে পর্যায়ে রয়েছেন বয়সে শিক্ষা এবং দীক্ষার তিনি খুব ভালো করে জানেন যে তার কি করা উচিত কি বলা উচিত তাকে যারা সমালোচনা করছেন তারা অনেকে তার নাতির বয়সী তার সন্তানের বয়সী এবং তাদের যে শিক্ষা দীক্ষা সামাজিক অবস্থা এটি জনাব মাহবুবের চাইতে কোনো অংশে এক একচুলো বেশি নয় বরং ক্ষেত্রবিশ্বাসে এত এত নিম্নমানের যে ওই সকল মানুষ যদি বোধ সম্পন্ন হতো তাদের যদি রুচি থাকতো তাদের যদি শিক্ষা থাকত এবং শিক্ষার একটা শ্রেণী থাকতো তারা এই মর্যাদাবান মানুষটির সম্পর্কে কথা বলতে গিয়ে একটু সতর্কতা হতেন এবং এই মানুষটির শিক্ষা দীক্ষা অভিজাত পারিবারিক পরিবেশ অতীত কর্মকাণ্ড এসব খোঁজখবর নিয়ে তারপর কথা বলতেন আমাদের সমাজে যেটা হলো এখন সবাই যে কাজটি করছে সেটি হলো অন্যায়ের পক্ষে সবাই সাফাই গেছে আর ন্যায়ের পক্ষে যারা কথা বলার চেষ্টা করছে সকলকে গলা টিপে ধরা হচ্ছে এর সমাজে যারা মিথ্যা বলছে তারা রাজা মহারাজার মতো সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছে আর যারা সত্য বলার চেষ্টা করছে তারা পাপি তাপের মতো দুর্ভোগ উপহাসছে তো এইরকম একটি উল্টো স্রোতের যে পরিবেশ পরিস্থিতিতে জন মাহবুব অর্থাৎ নির্বাচন কমিশনার মাহবুব যে কাজ করে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন দেশবাসী এতেই খুশি দেশবাসী এতেই তার প্রতি কৃতজ্ঞ এবং তার সঙ্গে দেশের আপামোর অনেক অনেক জনগণের নীরব ভালোবাসা শ্রদ্ধা এবং দোয়া রয়েছে আমরা চাই তিনি যতদিন জীবিত থাকুন এভাবেই কথা বলে যান এবং এভাবে দায়িত্ব পালন করুন এবং তার মধ্যে মরণ মরণভেদি ক্যান্সার যেভাবে দানা বেঁধেছে এবং তিনি যে চিকিৎসা নিচ্ছেন আল্লাহরবুল আলমীন যেন তাকে শেফা দান করেন আমি এই দোয়া করছি এবং যারা এই ভিডিও দেখছেন তাদের কাছেও প্রার্থনা করছি তারা যেন একটি দয়া করে আল্লাহর কাছে এই মানুষটির জন্য দোয়া করেন কেন আমরা কিছু করতে পারবো না কিন্তু একটি সৎ মানুষ তিনি চেষ্টা করে যাচ্ছেন তিনি এই বৃদ্ধ বয়সে তার বয়স প্রায় আশি বছর হয়ে গিয়েছে এবং তিনি সেই বয়সে সাহস দেখাচ্ছেন এবং তিনি লড়ে যাচ্ছেন নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন তো সেখানে তার এই কর্মকাণ্ডে যদি আমরা সমর্থন জানাতে না পারি তাকে দোয়া করতে না পারি নিরন্তর ভালোবাসা দিতে না পারি তাহলে আমরাও কেমন দিন আল্লাহর দরবারে দায়ী হব আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি